Hey guys, welcome back to my channel Shopnotori. Welcome back tomaderke aro ekta notun vlog e noy ajke ekta video niye tomader sathe chole eschi ekta kotha tomader sathe share korbo to tumra thumbnail ar title to dekhe nischoy bujhte parecho je ki share korte cholechi tomader sathe to cholo puro video ta dekhte thako ar shonge thako e amader kichu clips neoa chilo घूम থেকে তুলে নিউজটা আমি দিয়েছি তার কিছু ক্লিপস আমি নিয়েছিলাম তখন জানি তো তোমাদের সাথে শেয়ার করব ওই জন্য ছোট একটা ক্লিপস নিয়েছি ওটা তোমরা ততক্ষণ দেখে নাও তারপর আবার তোমাদের সাথে কথা বলবো হে গাইস তো তখন সময় ছিল সকাল 7:45 মতো আমি জাস্ট নিচ থেকে এলাম বাথরুম থেকে নিউজটা জানতে পারলাম জেনে আমি এতটাই খুশি হয়েছি মানে কি বলবো না বলবো বুঝতে পারছিলাম না হাল হাসছি বাবার এ কেমন একটা হচ্ছে যেন আমি নিজেই বুঝতে পারছি না কি বলবো না বলবো কি পাগলের মতো বকবক করছে আমি নিজেও জানি না তো এখনো ওকে নিউজটা দিইনি তো ওকে নিউজটা দেব মানে আমি ভিডিওর সাথে নিউজটা দেব তো চলো ওকে ডেকে নিয়ে আসা যাক ও ওই ঘরে শুয়ে আছে আজকে আমরা এই ঘরে শুইনি এই ঘরে শুয়েছি তো ওকে ডেকে নিয়ে আসি তারপরে এই যে দেখো চট করে ওকে ডেকে নিয়ে চলে এসেছি ও মানে ঘুম থেকে উঠে মানে কি হয়েছে ওকে তো আমি কিছু জানাইনি তো কি হয়েছে ঘুমের ঘোরের মধ্যে পুরো আছে তো ওকে চোখটা বন্ধ করে বসতে বললাম তারপরে আমি দেখছিলাম এই যে দেখো আমার কিটটা তো তারপরে আমি দেখছিলাম ও তাকিয়ে আছে না চোখ বন্ধ করে আছে আমি দেখছিলাম তারপরে চোখ খুলে দেখলো তো তারপরে ওর কোনো রিয়াকশন মানে সেরকম হয়নি জাস্ট হাসছিল কি বলবে ও বুঝতে পারছিল না তো গাইস আমরা সত্যি কথা বলতে এতদিন কোথাও যেতেও পারিনি বাইরে কোথাও বা দূরে কোথাও যেতে পারিনি না এই বেরোতে পেরেছে তো আমি সেরকম মানে আমাদের চ্যানেল থেকে হয়তো তোমরা সেরকম ভাবে কোনো ভিডিও তোমরা ব্লগ তোমরা দেখতে পাও কেন কি এখন অনেকটাই রেস্টে আছি মানে প্রথম দিক থেকে পুরো পুরি রেস্ট নিয়ে নিয়েছি কারণ এই সময়তে একটু সাবধানে থাকতেই হয় বাড়ি থেকে দুটো বাড়ি থেকে আমাকে অনেক বলেছে যে একটু সাবধানে থাকার জন্য কারণ কি এটা ফার্স্ট টাইম তো অনেক মানে ব্লগ তো আসেনি দুটো এসেছে তাও ও যেখানে গিয়েছিল তাও আমি দিয়েছি দুটো ব্লগ তো কাছাকাছি কোথাও গেছিলাম কিন্তু গিয়েছি যখন তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতে পারে না তো দুটো দিয়েছি আর নরমালি এখন কোথাও বেরোচ্ছি না বাড়িতেই থাকছি তো খুবই রেস্টে আছি তো তোমাদেরকে এতদিন জানাইনি কারণ বাড়ি থেকে একটা সময়ের একটা ছিল যে কথা বলতে বাড়ির আমার মা বাপি সবাই ব্যাপারটা প্রথম মানে সঙ্গে সঙ্গেই টেস্টের পরেই তো সেটা কনফার্ম করে ধরে নিতে পারি না তখন ডাক্তার সেটাকে জাস্ট বেগে দেখছে বা ডাক্তার প্রুফ দিচ্ছে হ্যাঁ ঠিকই আছে বা বাচ্চা মানে এরকম সম্ভাবনা আছে যতক্ষণ ডাক্তার বলছে আমরা সেটা কোনোভাবেই সেরকমভাবে আমরা এ করতে পারিনি সেই জন্য মানে সেটা পরিবারের মধ্যে আপাতত আমরা জানিয়েছিলাম তারপর আমরা ভাবলাম যে তোমরাও আমাদের পরিবারের একজন তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করা যেতেই পারে সেই জন্য আমরা এটা তো একটা গুড নিউজই সবার কাছে তো তার জন্য পরিবার থেকে কিছুদিন একটু ছিল তো তার জন্য তোমাদেরকে এতদিন জানাতে পারিনি তো যতদিন সময়টা কেটে গেছে তারপরে তোমাদের সাথে কথাটা শেয়ার করছি তো তোমাদের কেমন লাগলো কথাটা শুনে সেটা নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে তো ফাইনালি আমরা দুজন থেকে তিনজন হতে চলেছি তো খুব 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 আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে ও তো খুবই খুশি সেদিন থেকে তো মানে পুরো মানে কি বলবো আর কিছু বলারই নেই প্রচন্ড খুশি মানে আমার কেয়ারনেস সেই দিন থেকেই শুরু হয়ে গেছে অনেক অনেকটা বেড়ে গেছে তো সব দিক দিয়ে খাওয়া দাওয়া বলো নিচে আমি তো উপরে থাকি দোতলায় তো উপর থেকে নিচে নামা বলো ওঠা বলো সব দিক থেকে কেয়ার করে আমার মানে অনেকটা শুধু আমার না আমার জন্য আর বেবির জন্য তো বটেই
তো তো খুবই খুশি আমরা, আমাদের ফ্যামিলিও সবাই খুশি, যেহেতু প্রথমবার সবাই খুশি হওয়ারই কথা, তো খুবই খুশি। সবথেকে বড় কথা, দুটো ফ্যামিলি থেকেই আমরা সমান সাপোর্ট পাচ্ছি। যেমন আমার বাড়ি থেকে আমার মা বাবা একে সাপোর্ট করছে, ঠিক তেমনই ওর বাড়ি থেকে ওর মা বাবা সমানভাবে সাপোর্ট করে যাচ্ছে এবং আমাদের পাশে আছে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। ইনফ্যাক্ট ওর বাবা হচ্ছে, ওর বাবা মানে আমার শ্বশুরবাড়িটা অনেকটাই দূরে, তো সেখান থেকে এর জন্য একটা বাক্স ভর্তি করে ফল ফল থেকে মানে 5-6 রকমের ফল এবং যাবতীয় যা যা প্রোটিন জাতীয় যা যা জিনিস লাগে সেখান থেকে কিনে পাঠিয়ে দিয়েছে এবং আমাদের বাড়ি থেকেও কোনো ত্রুটি দেওয়া হচ্ছে না, যাতে সব কিছু আমাকে বলতে হয় না যে কিছু নিয়ে আসার জন্য বা এটা ওটা আনার জন্য, সব কিছু আমাকে এনে দেয় খাওয়ার জন্য। এখন তো ভালো মন্দ করে খেতেই হবে, যেহেতু প্রোটিনটা বেশি দরকার, তো সব কিছু ভালোই আপাতত আছে। তো তোমরা এরপরে আরও নতুন নতুন ব্লগ আসবে, এরপরের মানে এটা কীরকমভাবে কাটাচ্ছি কি করছি না করছি সব দেখতে পাবে। এই ভিডিওটার জন্যই আমরা ওয়েট করেছিলাম, এতদিন কোনো ভিডিও দিতে পারিনি, কোনো ব্লগ করতে পারিনি, তো এরপর থেকে আবার প্রত্যেক দিন নাও হতে পারে, কারণ এখন শরীরটা খুব ভালো থাকছে না, ইচ্ছাও করে না ব্লগ করার জন্য, আর বাইরে তো যাচ্ছি না কি ভিডিও করব। তো ওকে বলিও, কোথাও গেলে ওকে বলিও করার জন্য, ও করে মাঝে মাঝে, আর যতটুকু পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তারপরে, তো তোমরা তো দেখতেই পাবে, তো যা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে জিনিসটা যবে আমি মানে জানতে পারলাম যে আমরা দুজন থেকে তিনজন হচ্ছি, তো সেই দিনের পর থেকে মানে সত্যি কথা বলতে আমার থেকে মানে আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হতে পারবে না কখনো। কেউ স্বপ্ন দেখেছে, সবারই মনের মধ্যে একটা আশা থাকে যে ওইটা থেকেই স্বপ্নগুলো আসে, এখন আশাটা স্বাভাবিক কোনোই না। তো এখন তো বাড়িতেই আছি, তো আর কটা দিন পর বাড়ি যাব, মানে আমার বাবার বাড়ি, অনেক দিন হয়ে গেছে যাইনি, মাও বলছে আসার জন্য, তো আর কিছুদিন কেটে গেলে যাব, এখন পুরো রেস্টে আছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, তোমরা এটাও জানিও যে হয়তো আমাদের যতজন সাবস্ক্রাইবার বন্ধু আছে বা যতজন আমাদের ভিডিওটা দেখবে তোমাদেরও এরকম সিচুয়েশান গেছে যে তোমরাও এই খবর তোমরা এই খবরটা পেয়েছো, তোমাদের অভিজ্ঞতা কী তোমরা প্লিজ তোমরা কমেন্টে জানিও, আমরা তোমাদের কমেন্ট শুনবো এবং তোমাদের অভিজ্ঞতা শুনবো, আমরা আগ্রহী, তোমরা প্লিজ কমেন্টে জানিও তোমাদের অভিজ্ঞতা কিরকম গেল, আমরা জানতে পারবো যে হ্যাঁ তোমরা ভিডিওটা দেখছো বা তোমাদের ভালো লেগেছে কিনা, না ভালো না লাগলেও বা লাগলেও তোমরা প্লিজ কমেন্টে জানিও, তো আমরা বুঝতে পারবো আমাদেরও ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, চলো টাটা।